হুবহু বেকারি স্টাইলে চিকেন ব্রেড খেতে কিন্তু মাঝে মাঝে মন চায় আমার তো তখন কি হয় যে বাহির থেকেও কিনে আনতে পারি না আবার হচ্ছে বাসাতেও তৈরি করতে পারি না তবে অনেক চেষ্টার পরে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন এরকম চিকেন ব্রেড যদি আপনি যে কোনো বেকারির দোকান থেকে কিনতে যান আপনাকে মোটামুটি অনেক টাকাই গুনতে হবে সেক্ষেত্রে খুব অল্প খরচেই কিন্তু এরকম মজাদার একটা চিকেন ব্রেড তার সাথেই তৈরি করতে পারেন চলুন রেসিপিটা দেখে নিন আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন শুরুতে হচ্ছে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব একটা প্লেটে আমি হলুদের গুঁড়ি কাশ্মীরি মরিচের গুঁড়ি লবণ চিনি সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেন দিয়ে দেব। আমি এখানে ব্রেস্টের চিকেন ব্যবহার করতেছি আপনারা কিন্তু চাইলে থাইয়ের চিকেনটাও ব্যবহার করতে পারবেন যেহেতু ব্রেস্টের চিকেনটা নরম হয় আর ইজিলি একদম মুভ করানো যায় এই জন্য আমি হচ্ছে ব্রেস্টের চিকেনটা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিয়ে প্রথমে চিকেনগুলো একটু এপিট করে ফ্রাই করে নিতে হবে কাজটা একটু সাবধানে করবেন কেননা তেলের ভিতরে দিলে অনেক সময় তেল ছিটে কিন্তু হাতে আসার সম্ভাবনা থাকে ভালো মতো উলটিয়ে দিতে হবে যাতে হচ্ছে চিকেনটা একটু ফ্রাই ফ্রাই ভাব হয় এখন এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটা ঠাক্না দিয়ে ঢেকে রেখে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এই ফাঁকে আমি আগে থেকে একটা মানে ডো তৈরি করার জন্য ইস্ট অ্যাক্টিভ করতে দিয়ে দিয়েছিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে ইস্ট এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ ইস্টা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে নরম হাত দিয়ে এটাকে একটু মেঘের সাইডে রেখে দেবো এর মধ্যে চিকেনটাও হয়ে গিয়েছে চিকেনটা এরকম দুইটা কাঁটা চামিচের সাইজে ছড়িয়ে নিতে হবে কাজটা কিন্তু হাত দিয়েও করা যাবে সমস্যা নেই এখন এখানে অ্যাড করে নিব তিনটা সিদ্ধ আলু আলুগুলোকে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে যেন ম্যাশ করতে কোনো প্রবলেম না হয় আলু ম্যাশ হয়ে গেলে চিকেনের সাথে আমি সবগুলো মিক্স করে নিব এরপরে এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচিটা আমি হচ্ছে কাঁচাই দিয়ে ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না আর অবশ্যই আর একটু লবণ অ্যাড করে দিতে হবে যেহেতু আলু দিছি সো পরিমাণ যেহেতু বেড়ে গেছে এই জন্য অবশ্যই একটু লবণ অ্যাড করে দিতে হবে এটা মোটামুটি ভালোই ফুলে গিয়েছে আরও রাখলে আরও ফুলে যেত এখন এখান থেকে আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নেব নিয়ে ভালো মতো একটু আগে মথে নিতে হবে যে কোনো বেকারি স্টাইলে ওরা যে শর্মা বানায় অথবা বিভিন্ন ধরনের খাবার যে বানায় এই টাইপ অফ রুটি দিয়ে যেগুলো হয় এই রুটিগুলো ওরা খুব ভালো মতো হচ্ছে মথে ভালো মতো মথার কারণে রুটিটা খুব সফট হয় আমি ডোটাকে চার ভাগে ভাগ করে নিয়ে একটা দিয়ে রুটি বেলে নিয়েছি এখন ভিতরে পুটটা দিয়ে দেবো আপনার ভিডিও থেকে দেখে শিখে নেন যে কিভাবে পুটটা দেওয়ার পরে মানে খাবারটা অ্যাড করতে হবে উপর থেকে একটু মজারালা চিজ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চাইলে স্লাইস চিজও ব্যবহার করা যেতে পারে আবার হচ্ছে যদি কেউ চান যে আমি সস দিব ভিতরে ক্রিম সস সেটাও কিন্তু দেয়া যাবে যেহেতু রুটির পুরুত্ব বেশ মোটামুটি মোটাই তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্রিম দেন ভিতরে এটার কোনো সমস্যা হবে না ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে আরও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিম ব্রাশ করব আর উপর থেকে একটু সিসমি সিট ছিটিয়ে দেব তারপরে হচ্ছে বাকিটা আপনাদেরকে বলে দেখ দিচ্ছি আমি কি করব ডিমটা খুব সুন্দর মতো ব্রাশ করে নিতে হবে এখানে কিন্তু শুধু ডিমের কুসুমও ব্রাশ করা যেতে পারে সমস্যা নেই আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কিন্তু দেয়া শেষ আমি এখন এগুলোকে ফ্রাই করতে নিয়ে চলে যাব আমার আজকের যে ব্রেডটা আমি হচ্ছে তেলের ভিতরেই ফ্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বাসায় যদি ওভেন থাকে সেক্ষেত্রে কিন্তু ওভেনে বেক করে নেবেন সবথেকে হেলদি একটা খাবার হবে তাহলে যদিও এই ব্রেডের ভিতরে তেমন একটা তেল ঢুকে না বললেই চলে বাট তারপর ওভেনে যদি বেক করে নেন সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এবং হেলদিও হবে ফ্রাই করার কারণে যে খারাপ লেগেছে বিষয়টা কিন্তু এমন না খেতে কিন্তু বেশ মজা লেগেছে আর দেখুন এটা ফুলে কত বড়ো হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি বাসাতে ট্রাই করবেন একবার হলেও এবং এটা কিন্তু সন্ধান নাস্তায় আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনেও দিতে পারেন আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি দুইটা যে কোনো মানে যখন আপনারা মনে করবেন যে গেস্ট আসছে তখন জাস্ট একটু ঠান্ডা ছাড়িয়ে তারপর হচ্ছে ওভেনে বেক করে নেবেন অথবা চুলাতে ফ্রাই করে নেবেন তবে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে কেননা বরফটা যদি সম্পূর্ণভাবে না ছাড়ে সেক্ষেত্রে কিন্তু বেকটা ভালো হবে না তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ